আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। জি, আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো এখন হচ্ছে আমরা অনেক সুন্দর একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে যে রেসিপির নাম হচ্ছে পুডিং, হচ্ছে নারিকেলের পুডিং। তো আমরা জেলি টাইপের ওইটা আমি হচ্ছে ভাইরাল একটা ভিডিও আমি দেখছি, তো ওইটা আমি হচ্ছে দেখার পরে অনেকবার ইচ্ছে হইতেছিল যে বানাবো। তো আজকে ফাইনালি আমরা দুইটা নিয়ে আসা হয়েছে নারিকেলের কারণে, এই কয়েকদিন বানানো হয়নি। তো এখানে হচ্ছে নারিকেল কাটা, এটা তো নারিকেল না, ডাব, ঠিক না? বাবা, রোজা থেকে এই শক্তি হারাই, রোজা ধরে গিয়েছে। পানি একদম অস্থির, এটাই লাগবে না? সত্যি বেশ ভালোই চামচ নিয়ে আসে কাছে। এরপরে দ্বিতীয় নম্বরটা দেখা যাক, এটা কেমন পানি, এটা অনেক পানি মনে হইতেছে, ওইটা থেকে এটা আরো বেশি। ডাব গুলো আসলেই ভালো দিছে। কত করে নিছে ডাব? 80 টাকা। 80 টাকা নিছে। হ্যাঁ, এটা পানি কম। আমার এটা নারকেল মুটা। হ্যাঁ, এটা খেয়ে দাও, ইফতারের সময় খাওয়া হবে। কি কোনটা? পানি তো লাগবে, পানি লাগবে, নারকেল লাগবে, ইফতারের সময় খাওয়া হবে। আসছে ময়লা পড়বে। আমরা এই চুলায় হচ্ছে আজকে রান্না করবো। এটা হচ্ছে মাহির চুলা, না ফাটে নাই, নিচে ইয়ের মতো। তো এই জন্য মাহির পার্সোনাল চুলা, এখানে আমাদের রান্না করে খাওয়াই মাহি, তাই তো? মাহির আবার পার্সোনাল চুলা বানাই দিছে মাহির আম্মা। এদিকে বাঁশ কাটা হচ্ছে রান্না করার জন্য। দেখেন কে কাটছে বাঁশ, এত তো এটা হচ্ছে ডাব, হচ্ছে ডিজাইন করে কাটবো, তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ হবে। এদিকে তাকাও, তুমি তুমি কি বানাচ্ছো? কয়বার বলবো তোমাকে, আরেকবার বলতে হবে। ডাবের পুডিং বানাচ্ছি। ওই চামচটা নিলে আর আমার কোনটা অনেক নরম, এটা তো অনেক নরম, ডিজাইনের ইয়ে হয়ে গেছে, ডিজাইনের আগে উঠে গেছে। টিপ একদিকে, তার ভাবি আরেকদিকে। এখানে হচ্ছে আগুন জ্বালাই দিতে সামু, এসলে আগুন জ্বালানো আমার পক্ষে সম্ভব না। দিব এবার
এবার হচ্ছে এই যে ডাবের পানি এটা হচ্ছে দিয়ে দিব। চিনি আম্মু দেখেন তো চিনি কতটুকু দিলে মিষ্টি হবে, চিনি এখানে বেশি আছে মনে হইতেছে, ঠিক না? একটা চামচ নিয়ে আসো তো মাহি ঘর থেকে। ওই তো কই যায় চামচ আছে। চিনি কতটুকু দিব দেখেন? দেও ভালো। আর দিব না? না না থাক 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 থাক, ডাবের পানি মিষ্টি না। এই পুডিংয়ে দেওয়া সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই আগার আগার পাউডার। আমি এই নাম শুনি না প্রথমে, মানে কেউই চিনে না, আমার শাশুড়ি কেউই চিনে না, চিনে নেই পাউডার এ প্রথম সবাই হচ্ছে নাম শুনলো। আমি চিনি, হ্যাঁ হবে তো এই পাউডারটা হচ্ছে দিতেই হবে। তো এখন হচ্ছে চাচি আর আমি দুইজনে মিলে এটা হচ্ছে 20 মিনিটের উপরে জাল দিতে হবে। যখন এটা বলক আসবে তখন নাড়াই করতে হবে। তো আমরা হচ্ছে ফুড কালার ইউজ করবো, চাইলে এটা অপশনাল ইউজ করতে পারেন নাও করতে পারেন। সবাই বলতেছে যেহেতু বাসায় আছে ইউজ করো, তো সুন্দর একটা কালার আসবে। অল্প দিয়ে দেখি কেমন হয় কালার। আর এদিকে হচ্ছে চাচি প্রস্তুতি নিচ্ছে, আমরা এখানে এটা ঢালবো। এই কেক বানানোর ইটা আছে চাচির, এর জন্য ভালো হয়েছে। ওই সমস্যা ভালো নেই তোমার দেখি কি হয়। দেন ওইটা তো সব থেকে দেখো, অংশ অতিথিবৃন্দ কত থাকা দেখা তো আশপাশে দাঁড়া রয়েছে, সবাই মিলা দেখতো স্যার, সবাই মিলেই সাহায্য করা হয়েছে। এটা এখন অনেকক্ষণ রাখতে হবে ফ্রিজে, না এমনি রাখতে হবে। হ্যাঁ ওকে, তুমি যে এত সুন্দর রেসিপি পারো। ওইদিকে ওই রেসিপি করতে করতে এদিকে সবার সময় শেষ হয়ে গেছে, লাস্টের দিকে এখন সময়ও শেষ আর ইফতারির সময়ও হয়ে গেছে, আর আম্মুরও এখন ভাজা সব শেষ হয়ে গেছে। এদিকে আমু ছোলা, এদিকে বেগুনি আলুর চপ ভাজা নেই, এবার সময় মানে সময় তো সময় গতিতে যাচ্ছে।
এবার কাটিং মাস্টার কাটছে হচ্ছে খিরা, আমি তাকে নাম দিয়েছি কাটিং মাস্টার। কাটিং মাস্টার তানজিলা মাস্টার সব ফল মিলাই একটা একটা করে কাটলে অনেকগুলো হয়ে যায়। আপনার বৌমাই পাবে একটাই আমার খাবে তো ওনাও পেঁয়াজ কুচি নিচ্ছি, এখানে হচ্ছে বেশি ঝাল হয়ে যাবে না, তিনটা মরিচ দিলে তো এখানে হচ্ছে আলুর চপ হবে, তো এটার জন্য আস্তে গরম কিন্তু আলু আরো বেশি মজা হয় যদি একটু সরিষার তেল দেওয়া যায়, বেশি দেওয়া লাগবে না। আলু ভর্তা দিয়ে মনে হচ্ছে ভাত খাওয়া যাবে, তো ভালো দরকার আরো দেবো। এই যে আমাকে কয়জন মিলে খাওয়াবে, এক মা রান্না করছে দিকে আর আমার বউ ওইদিকে রেডি, ওরে বাপ, তাই না? সবাই মিলেই খাওয়াবো, সবাই মিলেই একটা কাজ করলে অনেক ভালো লাগে। এদিকে তুমি কি বানাচ্ছ? আলুর চপ, গোল গোল ডিম বানাচ্ছি। আর তুমি ভাতছ? বাহ, দেখো সবগুলো সাইজ করা হয়েছে, ছয়টা হয়েছে। মা বেটা দুইজনে মিলে হচ্ছে একজন হচ্ছে বেলের শরবত বানাইতেছে, আরেকজন রবজার শরবত বানাইতেছে। টেস্ট করব, পুরোটা বানাবেন না, টেস্ট করব। রোজা রাই কি ভুলে গেছো রোজা তুমি? পাতা পাতা এই যে এদিক দিয়ে বেলে সব শরবত হয়ে গেছে, হয়ে গেছে না? আর এদিকে হচ্ছে নাও করো আজকে সব ইফতারি প্লেটে প্লেটে আমি দেবো, দাও। দাও, আচ্ছা কতটুকু দেয় শোনা। আর আজকে দেখেন আমার ননদিনি একজন এসেছে আর আমার দেবর, দুইজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। এই সিলা কটুক দেই, দেখো একটু করে দাও, সব প্লেটে হয়ে যাবে। আমার ঘরে আসলাম চিনি দাও, হ্যাঁ চিনি মিশাইলেও দাও, আচ্ছা চিনি চিনি দিলে কালারটা অমনই থাকে আর গুড় দিলে কালার কালো হয়ে যায়। ওনার পক্ষে সম্ভব হয় নাই, অবশেষে আমি নিয়ে গেছি। ওয়াও, চাষি উন্নয় বাজায় নিয়ে নতুন স্টাইলে কাট চুপি। তোমরা দাও একদম মাপে মাপে, ছবার না হলে তো আর হয় না। কি খাবা? হ্যাঁ
এই যে সামিয়া এই তোমার 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 ধরো ধরো তোমার এই একই সব এক সব এক সব একই এই দেখো এটা এই দেখো তোমার এটা 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 ও সবাই ইফতারি করার জন্য সবাই বসে আছে অপেক্ষা করছি কখন আবার সামনে ইফতার শুরু হবে।